আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম কাচির সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আর এক ক্লাস ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তোমরা সবাই দেখছো যে সে এম কুকিং স্টুডিও আর বরাবর মতো তোমাদের সাথে আছে আমি জান্নাত আর আজকে তৈরি করে দেখাবো করলা দিয়ে একদম নতুন ধরনের একটি রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগবে কথা না বাড়ি মূল উপকরণে চলে এলাম চুলা একটি প্রাইম ফ্যান বসিয়ে দিয়েছি আর এখানে ডাল দিয়ে দিচ্ছি তো এটা হলো বুটের ডাল ডালটা দিয়ে আমি অনবরত নিয়ে ডালগুলোকে ভেজে নেব একবারে ডিপ করে ভাজবো না হালকা ব্রাউন কালার করে ভাজব তো যখনই স্মেলটা বের হয়ে যাবে তখনই বুঝবো যে ডালটা বাজা হয়ে গেছে তো স্মেলটা বের হয়ে গেছে আমার ডালটা বাজা হয়ে গেছে আর বাজার সাথে সাথে আমি কিন্তু ঠান্ডা পানিতে ঢেলে দিয়েছি এত করে ডালটা তাড়াতাড়ি ভিজে যাবে এবং সিদ্ধ সময় কম টাইম নেবে সিদ্ধ হয়ে যাবে তো আবার চলে একটি প্যান বসিয়ে দিচ্ছি প্রাইম প্যান বসিয়ে দিয়ে এখানে আমি সাদা তেল গরম করে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি করলা কুচি আর দিয়ে দেওয়ার পরে এখানে সামান্য পরিমাণে একটু লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি করলাগুলোকে এখন আমি ভেজে নেব তো করলা যদি তেলে বাজা হয় এভাবে লবণ হলুদ দিয়ে করলা নাইনটি পার্সেন্ট কিন্তু চলে যায় তেঁতুটা আর থাকে না আর করলাগুলো দীর্ঘদিন পিরেজে থাকার পর অনেকটাই পেকে গেছে তো আমি চেষ্টা করব যত সম্ভব করলাগুলো যাতে না ভাঙে তো সুলারাসটা মিডিয়ামে রেখে করলাগুলো ভেজে নিচ্ছি তো এখানে সুন্দর একটি টিপস দিয়ে দিচ্ছি করলা রান্নার সময় দেখা যায় অনেকে স্লো আসে অনেকক্ষণ ধরে করলা সিদ্ধ করে এত করে কিন্তু করলাটা তেতু হয়ে যায় যত কম টাইম নিয়ে সেদ্ধ করবে তত কিন্তু করলাটা তেতু কম থাকবে তো কথা বলতে বলতে করলাগুলো তুলে নিয়েছি আবার ওসুল একই প্যান বসিয়ে একই ফ্যানে আবার একটু তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে হাফ এ চামচ গোটা জিরে পোড়ন দিলাম দিয়ে দিচ্ছি একটি শুকনো মরিচ শুকনো মরিচটা ভেঙে দিয়ে দিচ্ছি তো করলার সাথে কিন্তু কালো জিরের সম্পর্কটা ভালো তো সবসময় কালো জিরে দিয়ে আজকে আমি জিরে দিলাম কারণ আজকে তো আমি ডাল দিয়ে রান্না করছি আর ডালের সাথে জিরের সম্পর্কটা ভালো ডালে যদি গোটা জিরে ফোড়ন দেওয়া হয় তাহলে সুন্দর একটা স্মেল বেরোয় খেতেও ভালো লাগে আর যাই হোক কথা বলতে বলতে আমার জিরে মরিচ ফোড়ন দেওয়া হয়ে গেছে এরপর যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো এখানে একটি বড় সাইজের পেঁয়াজ কুচি ব্যবহার করছি তো পেঁয়াজ কুচিটা খুব হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি বেশি ভাজবো না এদিকে আমি যে ডালটা ভেজে রেখেছিলাম সেটা আমরা দুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন ডালটা দিয়ে দিচ্ছি ডালটা দিয়ে ভেজে নিব এখন ডালের সাথে প্রাইসটাও কিন্তু বাজা হয়ে যাবে আর সেম প্রসেসে কিন্তু তোমরা সিমির বিষে দিয়েও রেসিপিটা করতে পারো অলরেডি আমার চ্যানেলে সিমের বিচে দিয়ে করালার একটি রেসিপি দেওয়া আছে সেজন্য আজকে আমি ডাল দিয়ে তৈরি করলাম তো আজকে একটু ভিন্ন প্রসেসে তৈরি করছি সিমের বিষের প্রসেসটা ছিল আলাদা তোমরা চাইলে দেখে নিতে পারো আর কথা বলতে বলতে এখানে হাফ চা চামুচ লবণ আর হাফচা হলুদ দিয়ে ডালটাকে আবারও ভেজে নিচ্ছি তো হলুদ মর্চটা একটু হলুদ লবণটা একটু বুজে দিতে হবে অলরেডি করলায় একটু একটু হলুদ লবণ পড়ে গেছে তো সোলো আমি মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখে ডালগুলো অনবরত নেড়ে ভেজে নিচ্ছি যাতে তলায় ধরে না যায় আর তলায় ধরে গেলে কিন্তু কালারটা ভালো আসবে না ডিপ একটা কালার চলে আসবে তো ডালগুলো আমি কয়েক মিনিট ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে এখন এখানে কিছু মশলা অ্যাড করছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি চা চামচ জিরে গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি হাফসা চামুচ ধনে গুঁড়ো এখন মশলা দিয়ে আবার আমি ডালগুলোকে কষিয়ে নিব আর এখানে আরেকটি কথা বলে রাখা ভালো করলা রান্নার সময় আমরা যদি আদা বাটা ইউজ করি তাহলে কিন্তু করলার তেতুটা অনেক অংশে কমে যায় আর একেবারেই কমানোর দরকার নেই সব জিনিসের একটি নিজস্বতা থাকা দরকার তো করলার স্বাদ একটু তেঁতু একটু তেঁতো না হলে আবার ভালো লাগবে না তো মশলা কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তো আমি এখানে মরিচগুঁড়ো ব্যবহার করব না বা করিও নি সেজন্য কাঁচা পরিমাণটা একটু বেশি দিলাম তো আসলে এটা ডিপেন্ড করে কে কতটুকু ঝাল পছন্দ করো সবাই সবার পছন্দ মতো মরিচটা দিয়ে দেবে তো আমার ডালটা অলরেডি কষানো হয়ে গেছে আর এইভাবে যদি করলা রান্না করো সত্যি বলছি এটা অসাধারণ লাগে মাছ মাছ মাংসের স্বাদকেও হার মানিয়ে দেয় খুবই অসাধারণ একটি রেসিপি তো ডালটা কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি তো পানিটা আমি গরম পানি ইউজ করেছি কুসুম গরম পানি তো আবারও আরও এক কাপ পানি দিলাম পানি দিয়ে সম্পূর্ণ উপকরণটা ভালোভাবে ছেড়ে নিচ্ছি তো ছেড়ে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ ডালটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। ফিরে আসছি কিছুক্ষণ পর আর তোমরা এদিকে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবে যাতে করে প্রতিদিনই এরকম ইন্টারেস্টিং ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে গিয়ে পৌঁছে যায় আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে জানি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার হৃদনিং ভালোবাসা তো দেখো ডালগুলো আমার সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু কাঠে দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছিলাম তো পর্যায়ে যে করলাটা বেজে রেখেছি সেই করলাটা দিয়ে দিচ্ছি করলাটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে সিঁড়ে নিচ্ছি তো এই পর্যায়ে এখানে দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো গরম মশলা সবটা দিয়ে একটু শরীর রেখেছি আর গরম মশলাটা দেওয়ার পরে কিন্তু কালারটা একটু ডিপ হয়ে যাবে গরম মশলা থেকে কালার আসবে তো আবারও নেড়ে সিঁড়ে নিচ্ছি আর এটাকে দমে কয়েক মিনিট রান্না করে নিব তো তোমাদের সুবিধার্থে আবারও বলে রাখি যখনই করলা রান্না করবে তখন কিন্তু করলাটা অনেকক্ষণ ধরে সিদ্ধ করবে না করলাটা স্লো আসে অনেকক্ষণ ধরে সিদ্ধ করলে করলার তেঁতুটা বেড়ে যায় যত সম্ভব একটু মিডিয়াম আসে করলাটাকে রান্না করে মানে যাতে তাড়াতাড়ি রান্না হয় সেদিকে খেয়াল রাখতে হবে তাহলে কিন্তু করলার তেঁতুটা অনেকাংশে কমে যাবে তো আমি আর পরিবেশনটা দেখাইনি আমি আমি ক্যামেরায় দমে দু তিন মিনিট রান্না করে করলাটা তুলে নিই তো বন্ধুরা তৈরি হয়ে গেলো আমার নতুন ধরনের একটি করলার রেসিপি কেমন লাগলো আমার আজকের রেসিপি ভালো লাগলে একটি লাইক করে দিও প্লিজ আর প্রতিদিন এরকম ইন্টারেস্টিং ভিডিও করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ